গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 4:45, 4:30 সময় উঠবো উঠবো করছি জানো তো। আর লেপ ছিঁড়ে ওঠা মানে তো শীতকালে একটু কষ্টদায়কই হয় বলো। আমরা তো অত বড় মহান ব্যক্তি নয় যে ভাবলাম আর উঠে পড়লাম, একটুখানি গড়িমাসি গড়িমাসি করে 15 মিনিট বিছানায় একটু বসে তারপরে উঠে পড়লাম। কেননা আজকে তোমার কুচুমের আছে খেলা চাঁদোয়ার মাঠে, সামনাকো চাঁদোয়ার মাঠে খেলা আছে। ওরা বেরিয়ে যাবে, ওদের রান্না বান্না করে খাইয়ে দিয়ে না পাঠাতে পারলে শান্তি নেই, তাই ভোরবেলায় লেগে পড়তে হয়েছে। যে কাজটা আমার একটুখানি বেলায় হয় সেই কাজটা আজকে ভোরবেলায় করতে হয়েছে। তোমরা হয়তো বেশ কিছুদিন ধরে দেখছো যে কুচুম যাচ্ছে চাঁদোয়ার মাঠে, আর তোমরা হয়তো ভাববে শ্রাবণী তুমি কি ফুলকপি আলু তরকারি ছাড়া আর কিছু করতে জানো না? যদা দেশে যত্রাচার বন্ধু, বললাম ডিমের কারি ডিমের ঝোল করে দেবো না, সোয়াবিন করে দেবো না, তাই ফুলকপি আলু। ছেলে বাবা দুজনেই ভালোবাসে ফুলকপি আলুতে, মানে ফুলকপি যখন উঠে যাবে চলে যাবে বলতে কি, চলে তো এখন কিছু যায় না, যখন শীত ছেড়ে চলে যাবে তখন তো ফুলকপি একটু কমে যাবে, তখন এরা কী খাবে বুঝতে পারছি না। এরা এত ফুলকপি খেতে ভালোবাসে, বাপ বেটা দুজনেই ফুলকপি হতে ভালোবাসে। আলাম যাকে বাবা ওদের সন্তুষ্ট করতে পারলেই আমার ভালো। ফুলকপি আলু তোমার এই দেখো, মানে ভালো করে একটু ভেজে, ফোড়ন দিয়ে ভেজে আর আদা জিরে দিয়েছি, পেঁয়াজ রসুন দিইনি, কেননা পেঁয়াজ রসুন তরকারি ঠান্ডা হয়ে গেলে না খেতে অতটা ভালো লাগে না। একটু ঘি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। দেখো ভাতও আমার হয়ে গেছে, ভাতও গরম গরম, ভাত রুটি দুটোই দিয়ে দিতে হবে। কেন বলছি বলো তো, যে ওইখানকার মাঠে না আশেপাশে কিছু নেই আর খেলা ছেড়ে যেতেও পারবে না, সুতরাং রুটিটা খেয়ে খেলতে নামবে আর তারপরে তোমার ভাতটা দুপুরবেলায় খাবে, মানে ব্রেকে ভাতটা খাবে। তাই একটা তরকারি দিয়েছি দুটোতে, যেটাতে ভাতেও হয়ে যাবে রুটিতেও হয়ে যাবে। সকালবেলা উঠেই একটুখানি বাসি ঘরটা ঝাঁট দিয়ে মুখ ধুয়ে কাপড় ছেড়েই লেগে পড়েছি। প্রথমে একটুখানি ঝাঁটটা দিয়েছি, একটুখানি মনে হচ্ছে যেন শীতটা একটু কমলো, তারপরে আবার দেখছি ঠান্ডা লাগছে, আবার চাদরটা গায়ে দিয়েছি। এই করে করে না কদিন বেশ ভোরবেলা উঠে উঠে আমারও বেশ ঠান্ডা লেগে যাচ্ছে, গলাটা ভেঙে যাচ্ছে, গলা ভাঙা সারছে না, মনে হচ্ছে এই ঠান্ডাতেই হচ্ছে। আর দেখো দিয়ে দিলাম, আর তারপরে ভাত দিয়ে দিলাম, আর দিয়ে দেবো রুটি। রুটি করাটা তোমাদের দেখাতে পারলাম না, কেন বলো তো ট্রাইপডটা না কালকে রাত্রেবেলা আমার হাত থেকে পড়ে গিয়ে ট্রাইপডটা ভেঙে গেছে, একই লটর পটর করছিলো বেশ কিছুদিন। ট্রাইপডটা তোমাদের বলছিলাম না ঘাড় নিচু করে ফেলছে, ট্রাইপডটা লটর পটর করছিলো, ব্যাস কালকে হাত থেকে একটুখানি পড়ে গিয়ে ট্রাইপডটা আমার গেছে ভেঙে। একটা পয়সা রোজগার করতে পারি না ভাই, আবার ট্রাইপডের পিছনে আবার খরচা হবে, কারণ ট্রাইপড ছাড়া আমি ভিডিও করতেই পারবো না। তাই রুটি করাটা তোমাদের আর দেখাতে পারলাম না, রুটিটা করে নিলাম। ওরা বেরিয়ে চলে গেল, প্রচণ্ড কুয়াশা রাস্তায়, আমি বললাম সাবধানে যাবে। ওরা চলে যেতে না যেতে আমি চা আরম্ভ করে দিয়েছি, খালি ভাবছি কখন চাটা খাবো। শীতকালে তো এমনি তো চা না খেয়ে আমি বেশ এনার্জি পাই না, চা খেলেই একটা জোর মনে হয় যেন গাড়িতে পেট্রোল পড়ে গেল, গাড়ি ছুটতে আরম্ভ করে। কিন্তু আর ওরা চলে যাওয়ার পর আলা না চাটা চাপিয়ে দিয়ে এবার না চা খেলে হচ্ছে না। এই চাটা এবারে নিয়ে এসেছে বেশ দাম, আর চাটা জানো তো খুব সুন্দর, চাটা ফুটলেই না সারা বাড়িটা একটুখানি মোমো করছে, মানে এত সুন্দর চাটা মনে হয় যেন দুবার তিনবার থেকে চারবার চা খায়। চাটা একটুখানি বিশেষত্ব কী বলো তো, চাটা একটু বেশি করে ঢাকা চাপা দিয়ে রাখতে হয়। লোকটা বলেই ছিল একটুখানি করে বেশি ঢাকা চাপা দিয়ে রাখবেন, মনে হবে দেখবেন যে দার্জিলিংয়ে বসে চা খাচ্ছেন। সত্যি গো, আয় দেখো সকালবেলা মেঘলা মেঘলা ছিল, এখন একটু মৃদু মৃদু রোদটা উঠেছে। ভাবছিলাম গাছগুলোতে একটু জল দেবো না, আজকে জল দেবো না, কেননা কালকে দিয়েছি তো কালকে ভালো রোদ হয়নি। আলাম তারপরে আবার ভাবছি যে না একটুখানি করে দিয়ে দিই, নাহলে জানো তো ফুল যখন ফুটবে না গাছে তখন না জলের একটু প্রয়োজন হয় বেশি,
হালকা হলো যখন দেখবে তোমাদের গাছে, আমাদের তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, গাছে যখন ফুল ফুটবে না একটু করে জল দেবে, ফুলে অনেক জলের দরকার হয়, না হলে ফুলগুলো ঠিক স্বতঃস্ফূর্তভাবে ফুটতে পারে না আর ফুলগুলো বেশি দিন স্টে করে না। একবার চা খাওয়া হয়ে গেছে, খেয়েও না ঠিক, এত ঠান্ডা আজকে লাগছে আর আজকে ঠান্ডাটা মানে দুদিন ঠান্ডাটা কম ছিল, দেখেছিলে পিঠে পিঠে পার্বণের সময় ঠান্ডাটা একটু কমে গেছিলো, আবার ঠান্ডাটা কিন্তু ফুটে ফিরে এসেছে আমার গতকাল পরশু দুদিনই কিন্তু বেশ কনকন করছে, হাতগুলো কনকন করছে। দুবার চা খেয়েছি, সকালবেলা একবার চা খেয়েছি, সকালবেলায় বলতে কি ওরা চলে গেছে, চলে যাওয়ার পরেই একবার চা খেয়েছি, আবার ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই, তোমাদেরকে হাই হ্যালো একটু বলা হয়নি। তাহলে সুপ্রভাত, আবার কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর দেখো শীতটা চলে যাচ্ছে না, আমার মনটা একদম ভালো লাগছে না, শীতটাকে আমি খুব ভালো এনজয় করি, এত যে সকাল থেকে ভোর থেকে উঠে এত ছোটাছুটি করে কাজবাজ করলাম, অতটা কষ্ট বলে মনে হচ্ছে না যেটা যদি গরমকালে মনে হতো বলো। গরমকালে কিন্তু একটুখানি কাজ করার পর মনে একটুখানি কাজ করলে মনে হয় যেন অনেকটা কাজ করে ফেললাম, বাবার একটুকুস করে ফ্যানটা চালিয়ে কখন ধুপুস করে একটুখানি ফ্যানের তলায় গিয়ে বসবো, বললাম একটুখানি বসে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিই, তারপরে তো আবার কাজ করতে হবে। আর আমার মাঝখানে কতগুলো ফোন এলো, ফোন ধরতে ধরতে তো আমার দেরি হয়ে গেল, তাহলে চলো ফোন ধরতে ধরতে দেরি হয়ে গেল বলতে কি ফোন এলো, মায়ের ফোন এলো, মা সকালবেলা উঠে ঠিকুজি কুষ্টি সব জানা চাই, কি গেল কখন গেল, কি করে দিলি, কি করে রান্না, কি রান্না করে দিলি, এটা কেন দিলি না, ওটা কেন দিলি না, এই সব মায়েদের সকালবেলা উঠে মায়েরা মায়ের সঙ্গে একটু কি কথা বলবো, সংসারের টানে সেটাও মনে হচ্ছে একটুখানি ছোটো হলে ভালো হয়। ও আমার রাখছি রাখছি, পরে পরে কথা বলছি, মাকে আমার একটু ফোন করা দরকার সকালবেলা, সেটা আমি করতে পারলাম না, মা আমাকে ফোন করেছে, আমি না বলছি রাখছি রাখছি, আসলে বুঝতেই পারছি যে এদের কাজের পর কাজ চেপে আছে, সকালবেলা না ফোন টোন করা কতটা হয়ে ওঠে না, কতটা কারোর ফোন রিসিভ করতেও পারি না, করলেও একটুখানি ফর্মালিটি মেনটেন করি, কি এখন মানুষ কি হয়ে গেছে বলো, একটু মানুষ দূর থেকেও কথা বলবে তাও মানুষের সময় নেই, এটা কিন্তু একদম উচিত নয়। চলো মাঠের ধারে বাড়ি তো এত ঠান্ডা হাওয়া দেয় গো, তোমার একবার মনে হবে চাদর খুলে ফেলি, একবার মনে হবে সোয়েটার খুলে ফেলে শুধু চাদর গায়ে দিই, একবার মনে হবে চাদর খুলে ফেলে শুধু সোয়েটার পরি, একার সময় মনে হয় যেন দুটোই পরে থাকি, মানে খুব রোদটা না বেরোলে শান্তি হয় না, আজকে আবার রোদটাতে একটু বেরোইনি, আমি মশারি না টাঙিয়ে শুতে পারি না জানো তো, কিন্তু এত ঠান্ডা পড়েছে আমি বললাম না মশা টোশা নেই, আর মশারি টাঙালে সকালবেলা মশারি তুলতে তুলতে কতক্ষণ সময় লেগে যায় বলো, মশারিগুলো শুধু তুলতে তুলতে। বিশ্বের সবথেকে ঝামেলার কাজ হচ্ছে মশারি তোলা, আর দেখো আমি না এক বোতল করে জল নিয়ে মানে শুচ্ছি, সেই দিনে পিঠে খেয়ে জানো তো রাত্রেবেলা পিঠে খেয়ে শুয়েছি, পিঠে খেলে দেবে খিচুড়ি খেলে, পিঠে খেলে না খুব জল টান দেয়, পিঠে খেয়ে খিচুড়ি খেয়ে শুয়েছি আর এত জল টান দিচ্ছে যে জলটাকে উঠে গিয়ে খাবো সেই পর্যন্ত মানে মানে এত ঘুম চোখে যে জলটা গিয়ে খাবো সেই পর্যন্ত আর ক্ষমতা নেই, আর কাকে বলবো বলো আমাকে একটুখানি জল দাও, এই যে মরেছে প্রাণটা বেরিয়ে যাবে নাকি জল জল করে, তারপর দিন থেকে এলাম না একটুখানি জল নিয়ে শুই, নাহলে জল জল করেই কোন দিন জল না খেয়েই মরে যাবো। বিকেবেলা এসেই সব হাই হাই করবে জানো তো, খাই 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 করবে, আমি বললাম না এমন একটা তরকারি করে রেখে দিই যাতে ভাত রুটি দুটোতেই হবে, রুটি খেতে চাইলে রুটি করে দেবো, ভাত খেতে চাইলে ভাত করে দেবো, আর দেখো সব আমার কোটা টোটা হয়ে গেছে, কিন্তু আজকে এক সর্বনাশ হয়েছে, আজকে আমার দিনটা কেমন যেন একটা কেমন যেন যাচ্ছে জানো তো, আজকে দেখো ট্রাইপডটা এরকম গণ্ডগোল হয়ে গেলো, ট্রাইপডটাকে যা হোক করে অপারেশান করে মানে দড়ি টড়ি বেঁধে যা হোক করে মোটামুটি করে সিদ্ধারা সোজা করেছি, আবার দেখো মিক্সার গ্রাইন্ডারটাও আবার চলছে না,
খোঁচালাম, এদিক করলাম ওদিক করলাম সেদিক করলাম, মিক্সার গ্রাইন্ডারটা চলছে না, ও ডাক্তারখানা পাঠাতে হবে। আসলে অনেক দিনকার মিক্সার গ্রাইন্ডার, ওর দোষ নেই, অনেক দিনকার মিক্সার গ্রাইন্ডার। আর ওকে একটুখানি তো মাঝে সাঝে একটুখানি মানুষকে ডাক্তার দেখাতে হয় বলো, ও সার্ভিস ভালোই দেয়। আসলে চালগুঁড়ো ডালগুঁড়ো অনেক করেছি তো পিঠে করার জন্য, আমার মনে হয় কিছু একটা কিছু হয়েছে। যাই হোক, ওটা দেখো আবার শীল তো পারি না ধরতে গেলে, তখন যখন বিয়ে হয়নি জানো তো খালি মাকে বলতাম মা বেটে দেবো বেটে দেবো, মা বলছে না এই তো সারা জীবন এই কাজ করবি দেখবি না, এখন বাঁটতে হবে না, হাতে বাঁটলে নখ নষ্ট হয়ে যাবে, হাতে কড়া পড়ে যাবে। দেখো মায়েরা এই জন্যই বলে জানো তো বাপের বাড়ি মথুরাপুরী, মা যেটা করতে দিত না দেখো এখন সেটা করতে হচ্ছে। শিল তো এখন পারতেই হয় না মেয়েদের বলো, তবুও কিন্তু দেখবে পোস্ত শিলে বেটে পোস্ত কিন্তু খুব ভালো হয়, পোস্তটা আমি শিলে বেটেই করি। আর দেখো একটু ম্যারিনেট করে নিলাম, আজকে মাংসের পরিমাণটা একটু অল্প আছে, কেননা দিনের বেলা তো কেউ খাবে না, আমি খাবো দু পিসের খদ্দের আমি দু, আর বৌদি খাবে না, বৌদির আজকে বরের মৃত্যু দিবস, বৌদির একটু মনটা খারাপ বললো আমি আজকের দিনে মাংসটা খাবো না। আবার বৌদির জন্য রুটি তরকারি রেখে দিয়েছিলাম, বৌদি রুটি তরকারি খাবে, আর জল খাওয়ার বেলা একটু মুড়ি খেয়েছি আমি আর বৌদি, একটু শশা চানাচুর দিয়ে শশা দিয়ে একটু মুড়ি খেয়েছি। আর তারপরে তো দেখলে পুজো টুজো করে নিলাম, পুজো টুজো আগেই করেছি তারপরে মুড়িটা খেয়েছি, একটু ম্যারিনেট করে নিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে। আর নতুন আলু, নতুন আলু শুনতেই এখন কিন্তু আগেকার যে নতুন আলুর মতন এখন কিন্তু টেস্ট নেই, এখন তখন নতুন আলু সিদ্ধ করলে একটুখানি গোলমরিচ ছড়িয়ে নুন ছড়িয়ে খেতে কত ভালো লাগতো। আর একটুখানি চিনি দিয়ে দিলাম তেলেতে, একটুখানি লালচে লালচে হবে চিনি দিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে কি মাংস আর প্রতিদিন শেয়ার করব, বৌদিকে বলছি কেন তোমার আজকে মৃত্যু দিবস তো খাবে না কেন, বলছে না এই বৌদিকে না অনেক জ্বালিয়েছে জানো, ওই ভদ্রলোক অনেক জ্বালিয়েছিল, বৌদি মাঝে মাঝেই কাঁদে, আজকে সকালবেলায় কাঁদতে কাঁদতে চলে এসেছে জানো, বলছে আমি কি হলো, বলছে যখন ছিল তখন কত কষ্ট দিয়েছে কত যন্ত্রণা দিয়েছে, তখন খালি মনে হতো যে একা থাকলেই ভালো হয় একা থাকলেই ভালো, এখন নেই লোকটার জন্য মন কেমন করে। আমি এই রে, আমি বলছি তোমার এখন মন কেমন করছে, আবার মাঝে মাঝে বলে জানো তো খুব ছিল যখন খুব কষ্ট দিয়েছে বৌদিকে খুব কষ্ট দিয়েছে, আবার মাঝে মাঝে বলে কত কষ্ট দিয়েছে কত মেরেছে, খেতে পায়নি তখন বেচারি দুটো খেতেও পায়নি, চার চারটে মেয়ে মানে লোকের বাড়ি কাজ করতো যা হোক করে চলে যেত, ওর বাবা কিন্তু কোনো দিন কোনো কাজ করেনি, বাবাকে মেয়েরা আর বৌদিতে মিলে বসিয়ে বসিয়ে খাইয়েছে, তাও সেই মানুষটার জন্য আজকে কিন্তু বউটা কাঁদছে। আমি বললাম কি করা যাবে, আবার মালা কেনার টাকা দিলাম, ও বাবা মালা কিনতে গেল মালা নেই দোকানে, বললো আজকে কুয়াশা হয়েছে আজকে মেঘলা ছিল বাজারে যায়নি মালা নিয়ে আসা হয়নি। আবার আমার বাগান থেকে দুটো ফুল তুলে দিলাম, আমি বসে বসে গাঁথো গেঁথে বরের গলায় দাও, আজকেই দেবে না ভূত হয়ে তোমার গলা টিপবে। আমি ভূত বলছে ভূত হয়ে কেন গলা টিপবে, আমি বলবে যে বৌদির নাম সন্ধ্যা জানো তো, আমি বললাম বলবে সন্ধ্যা তুই এখনও আমাকে এত ভালোবাসিস চল আজকে তোকে আমার সঙ্গে নিয়ে যাব। এই নিয়ে রসিকতা করতে করতে বেশ খানিক্ষণ আমার কেটে গেল আজকে, এই জায়গাটাকে পরিষ্কার করি সকালবেলাতেই। আর আজকে আর কাজের চাপে আর বৌদির সঙ্গে এটা ওটা রসিকতা করতে করতে এদিক সেদিক করতে করতে আমার এইটা আর পরিষ্কার করা হয়নি, এটা যতক্ষণ না পরিষ্কার করি জানো তো ততক্ষণ আমার রান্নাঘরে না ভালো লাগে না, ঘুরিয়ে ফিরিয়ে এটার দিকে তাকায়। একদিন যদি ফুলটা তোমার একটুখানি ডেকোরেশন করে রেখে দিই বেশ কিছুদিন থাকে ভালো, আর মনটাও বেশ ভালো লাগে। ভোরবেলার ঝামেলাটা মিটে গেছে আর বেলায় আর সাত তরকারি রান্না করার ঝামেলাটা ছিল না, তাই তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। আর রান্নাঘর পরিষ্কার করা মানেই 80% কাজ হয়ে যায় বলো,
রান্নাঘর যদি মেয়েদের পরিষ্কার হয়ে যায়, যতক্ষণ দেখবি রান্নাঘরটা না পরিষ্কার হচ্ছে ততক্ষণ মনটা পড়ে থাকবে, এখনও তো রান্নাঘর পরিষ্কার হয়নি, এখনও তো রান্নাঘর পরিষ্কার হয়নি। রান্নাঘর পরিষ্কার হয়ে গেল মানে মেয়েদের অনেকটা কাজ থেকে রিলিফ। পড়েছি, এবার সব কাজবাজ শেষ, মোটামুটি কাজবাজ শেষ। এত স্কুলের হইচই হয় না, ক্যাচর ম্যাচর করতেই থাকে। কোনো ক্লাস হলেও একটা না একটা ক্লাস ঠিক মানে খেলার জন্য ছেড়ে রেখে দেয়, আর তারাই ক্যাচর ম্যাচর এত করে, মানে তোমাদের সঙ্গে আমি ঠিক সাবলীলভাবে কথা বলতে পারি না। একটু জানলার ধারে এসে বসলাম, তখন একবার বসলাম, এখনও একবার বসলাম। মা আবার ফোন করেছিল, মায়ের কী ব্যাপার বলো তো, মায়ের বাড়িটা রং করাতে হবে। হ্যাঁ, মায়ের বাড়ি মানে তো আমারই বাড়ি ধরতে গেলে, হ্যাঁ দুটো বাড়ি মেনটেন করতে হয়, তোমরা তো জানোই, রং করাতে হবে। আর মায়ের কিচেনের একটু অল্প কাজ বাকি আছে, সে মামার আগে বাবা মায়ের কিচেন আরম্ভ হয়েছে, কিচেনের কাজ একটু একটু বাকি আছে, ওইটুকু করে ফেলতে হবে, আর রংটা করতে হবে। বাবা থাকতে রং হয়েছে বাড়িতে, আর তারপরে আর রং টং করা হয়নি, রং টংগুলো করতে হবে। অত বড় বাড়িটা রং করতে অনেকটা টাইম লাগবে, সেসব মিস্ত্রি টিস্ত্রির সঙ্গে একটু কথাবার্তা বলতে হলো, এইসব করতে গিয়ে আবার আজকে হ্যাপাজার্ডলি অনেক কিছু গণ্ডগোল হয়ে গেল। তাহলে ভিডিওটা এইখানেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। যতদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো। আজ আসি তাহলে, টাটা।